আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত সরকারি সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটস এবং নোটিফিকেশন পেতে চাইলে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোভিড পরিস্থিতিতেও সপ্তম প্রি কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ খবর জানালো সরকার যদিও ভিডিওটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অবশ্যই কেন্দ্রীয় সরকার যখন সপ্তম পে কমিশন ঘোষণা করে স্বাভাবিকভাবেই চাপে থাকে রাজ্য সরকার অর্থাৎ কেন্দ্র সরকার পে কমিশন ঘোষণা করলে রাজ্য সরকারকেও সে বিষয়ে বিকল্প ভাবনা চিন্তা করতে হয় স্বাভাবিকভাবে কেন্দ্রের বেতন বৃদ্ধি হলে রাজ্য সরকারি কর্মীদেরও বেতন বৃদ্ধির একটি সম্ভাবনা থেকে যায় কোভিডের সময় সপ্তম পে কমিশনে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য বেতন পরিকাঠামোতে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন এনেছে যাতে লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারীরা উপকৃত হন যখন পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ষাট লক্ষ পঁয়ষট্টি লক্ষের বেশি পেনশন প্রাপকরা সপ্তম পে কমিশনের সুবিধাগুলোর জন্য অপেক্ষা করছে তখনই নাইট ডিউটির অতিরিক্ত ভাতা সম্পর্কে উল্লেখ করা অত্যন্ত প্রাসঙ্গিক সূত্র মারফত জানা গিয়েছে কেন্দ্র শিগগিরই কর্মচারীদের নাইট ডিউটির জন্য অতিরিক্ত ভাতা সম্পর্কে একটি গাইডলাইন নিয়ে আসতে পারে সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী ব্যক্তিগত প্রশিক্ষণ দপ্তর ডিওপিটি নাইট ডিউটি অ্যালায়েন্স সংক্রান্ত বিষয়ে গত অর্থ বছরের প্রথমার্ধে নির্দেশিকা জারি করেছিল যদিও কোভিড নাইন্টিনের জন্য সব ধরনের ভাতা আটকে দেওয়া হয় আশা করা হচ্ছে যে জুলাই ডিএ এবং ডিআর বাড়ানোর সময় নাইট ডিউটি ভাতা দেওয়ার বিষয়টি স্পষ্ট করা হবে কেন্দ্রীয় সরকারের কর্মীদের গ্রেড পের উপর নয় নাইট ডিউটির জন্য আলাদা ভাতা দেওয়া হবে এখন পর্যন্ত বিশেষ কিছু ক্ষেত্রে গ্রেড পের ভিত্তিতে নাইট ডিউটি ভাতা পাওয়া যায় নতুন পদ্ধতি অনুসারে নাইট ডিউটি ভাতা আলাদা করা হলে কর্মীরা উপকৃত হবেন এক্ষেত্রে গ্রেড পে কোনো সমস্যা হবে না এতে কর্মীদের মাসের বেতন অনেকটাই বাড়বে নাইট ডিউটি চলাকালীন প্রতি ঘন্টার জন্য দশ মিনিটের ওয়েটেজ দেওয়া হবে রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত করা নাইট ডিউটি হিসাবে বিবেচিত হবে প্রসঙ্গত আগামী পয়লা জুলাই থেকে বাড়ছে ডিএ আগের সতেরো শতাংশ থেকে বেড়ে আট শতাংশ হারে বর্ধিত পর্যন্ত বাড়তে পারে ডিএ এই এগারো শতাংশ বৃদ্ধির ফলে দু হাজার কুড়ি জানুয়ারি থেকে জুন তিন পার্সেন্ট বর্ধিত ডিও পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ধরা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর চার বৃদ্ধি তাছাড়া অন্তিম ত্রৈমাসিক অর্থাৎ দু সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত চার বৃদ্ধি ফলে সপ্তম পেগ অনুষ্ঠানে ডি বাড়বে